প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা আবার ফিরে এলাম ভিডিওটির শেষ অংশের দিকে। এখন দেখুন যে আমরা 30 তারিখ পর্যন্ত অগ্রিম কর্মসূচি প্রণয়ন করে ফেলেছি 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। এখন আমার কাজ কী? এখন আমার কাজ হচ্ছে কিছু না, আমরা শুরুতেই বলেছিলাম যে এখানে 3টি অংশ আছে, তার মধ্যে 1টি অংশ হচ্ছে কর্মসূচির অবস্থা। তাহলে হচ্ছে আমার কাজ হচ্ছে কর্মসূচির অবস্থাতে আমি কাজ করব। কী জন্য? আমি হচ্ছে এখন FPI ভাইকে কী করব, সাবমিট করব বা অনুপ্রণয়ন করব। তো প্রণয়ন করার জন্য আপনাকে এই কর্মসূচির অবস্থার উপরে টাচ করতে হবে। তাহলে আমরা টাচ করি। টাচ করার পরে দেখেন এখানে একটা লেখা আছে সাবমিট। এখানে সাবমিট লেখা, সাবমিট মানে কি? প্রণয়ন করা। তাহলে আমি সাবমিটের উপরে টাচ করব। টাচ করার পরে একটা প্রশ্ন, একটা মেসেজ আসবে কি আপনি কি ওয়ার্কটি সাবমিট করতে চান, হ্যাঁ অথবা না। আপনি চেক টেক করে দেখলেন যে আপনি করতে চান, তাহলে আপনি হ্যাঁ দিবেন। দেখেন হ্যাঁ দেওয়ার পরেই একটা মেসেজ আসছে, ইন্টারনেট সংযোগ দেওয়া যাচ্ছে না। তার মানে কি? অর্থাৎ আপনার ট্যাবে আপনাকে যদি কোথাও আপনি ভুল করেন, আপনাকে ভুল ধরিয়ে দিবে যে কি করতে হবে। সুতরাং এখানে ভুল তথ্য দেওয়ার বা আপনার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমাকে ইন্টারনেট সংযোগটা দিতে হবে, এরকম মেসেজগুলো পড়তে হবে। তাহলে ইন্টারনেট সংযোগটা আমাকে দিতে হবে। তাহলে আমি ইন্টারনেট সংযোগটা দিয়ে নিলাম। ওয়াইফাই আপনারা দিবেন হচ্ছে মোবাইল ডাটা। এখানে দেখুন যে মোবাইল ডাটা ধরে টাচ করবেন, কিন্তু এটাতে সিম নেই। সুতরাং আপনাদের ট্যাবে হবে, আপনারা মোবাইল ডাটাতে অন করবেন। আর যদি ওয়াইফাইয়ে আপনি কানেকশন চালান তাহলে ওয়াইফাইয়ে টাচ করবেন। ওকে, দেখুন হচ্ছে আমার ইন্টারনেট অন হয়ে গেল। এখন আমি সাবমিট করব। অপশনটি সাবমিট করতে চান, হ্যাঁ করার পরে অপেক্ষা করতে হবে আপনাকে কিছুক্ষণ। এরকম ঘুরতে থাকবে, ঘোরার পরে আপনার ইন্টারনেট যত স্লো স্পিড হবে, ফাস্ট হবে, এত আপনার দ্রুত সাবমিট হবে। দেখেন একটু আগে লেখা ছিল সাবমিট, এখন লেখা হইল সাবমিটেড, তাই না? অন্য কালার দিয়ে লেখা। এখন আপনার তো কর্মসূচিটি প্রণয়ন হয়ে গিয়েছে, আপনার FPI সাহেবের কাছে চলে গিয়েছে। এখন আপনার FPI-র কাজকে অনুমোদন করা, পরে ডরে চেক টেক করে আপনাকে অনুমোদন করে দেবে। এখন সে অনুমোদন করছে কি না সেটা জানার জন্য আপনাকে এই যে কর্মসূচিটি অনুমোদনের অবস্থা জানতে এখানে ক্লিক করুন, এই ঘরটির উপরে ক্লিক করবেন। তাহলে আপনি ক্লিক করুন, একটু অপেক্ষা করতে হবে। দেখেন এখানে 3টা অপশন লেখা আছে, অপেক্ষাধীন, অনুমোদিত অথবা অনুমোদিত। অপেক্ষাধীন, আপনার এই কর্মসূচিটি এখনও অপেক্ষাধীন অবস্থায় আছেন, FPI হয়তো দেখেছেন অথবা দেখেননি। দ্বিতীয়টি হচ্ছে অনুমোদিত, যদিও উনি অনুমোদন করে তাহলে এই কালারটি এখানে চলে আসবে, এই কালারটি এখানে চলে আসবে অনুমোদিত। আর যদি অনুমোদন করেন তাহলে এই কালারটি এখানে চলে আসবে অনুমোদিত। সুতরাং অনুমোদিত হলে সেটা FPI আপনাকে আবার পাঠিয়ে দিবে, ঠিক মানে ঠিক করে পরিবর্তন করে আবার আপনি FPI সাহেবকে সাবমিট করবেন। তো এই ছিল হচ্ছে আপনার অনুমোদনের অবস্থা। হ্যাঁ, আপনি প্রণয়ন করার পরে FPI সাহেব অনুমোদন করার পরে আপনার এখানে দেখাবে অনুমোদিত। আর এখানে আমরা কয়েকটা জিনিস দেখছিলাম যে পূর্ববর্তী, বর্তমান এবং পরবর্তী। এটা হচ্ছে পূর্ববর্তীতে যদি আপনি টাচ করেন তাহলে আগের যতগুলো ওয়ার্ক প্ল্যান আছে সেটাতে আপনি সেগুলো আপনি দেখতে পারবেন মাস ওয়াইজ। বর্তমানে কোনটা আছে সেটাও দেখতে পারবেন, পরবর্তীতে যদি কোনো ভ্রমণসূচি থাকে সেখানে টাচ করলে আপনারা দেখতে পারবেন। এখানে দেখেন একটা জিনিস, কর্ম এলাকা, কর্ম এলাকাতে যদি আপনি টাচ করেন কোন কোন কর্ম এলাকাতে আপনি কাজ করেন সেখানে সেটা আপনাকে এক নজরে দেখা দিবে। জিগরি, খিদিমালঞ্চি, তমাল, সাজামালঞ্চি। তো এই ছিল মোটামুটি আপনার অগ্রিম কর্মসূচি প্রণয়ন এবং কিভাবে আপনি সাবমিট করবেন FPI সাহেবের কাছে সেটার পদ্ধতি। আশা করি আপনারা সেটা ভালোভাবে রপ্ত করতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।